আমার গায়ে হাত তুললে। আলোচনা করে যা বুঝলাম এর জন্য দায়ী হচ্ছে তুমি। মানে আমি ওকে বলেছি বীরভদ্রের মতো থাকতে। বিয়ের ব্যাপারটাই তো হচ্ছে দুটো মানুষের মাধ্যমে দুটো পরিবার দুটো বংশের একটা সুন্দর সম্পর্ক। শুধুমাত্র একটা মেয়েকে নিয়ে সারা জীবনটা কাটাতে চাই না আমি। আমি আপনার কাছে হাত জোর করে বলি আমার আপনি ফিরে দিন না, আমার আপনি বিয়ে করুন। কি করেন কি করেন? আমার একটা সংসার করতে দেন। How dare she is that girl? ও আমাকে থাপ্পড় মেরেছে। কারণ আমি তো অ্যাসাইন্ড না সব সবকিছুর জন্য, সবার খাওয়া পড়া জ্ঞান বুদ্ধি সবই তো আমার ডিপার্টমেন্ট। আমি তুমি এরকম করে বলছো আমার খুব খারাপ লাগছে। তো কিরকম করে কথা বলবো? আমি তোমার টেক কেয়ার করি কারণ আমি তোমার মা, আমি তোমাকে ভালোবাসি। ইট ডাজন্ট মিন যে আমি তোমাকে ইনসিস্ট করছি বোকা বানানোর জন্য, গর্দভ হওয়ার জন্য। আম্মু আমি তো কখনো এরকম কিছু বলিনি, বলো আমি বলেছি? কিন্তু তোমার বাবা তো সেটাই মনে করেন তাই না? উনি তো মনে করেন যে আমি তোমাকে ধরে ধরে বোকা বানাচ্ছি, প্রিভিলেজ দিয়ে দিয়ে। চিনো আমার না আর এগুলি না না কথা বলতে ইচ্ছে করে না। এর আগে ছিল দাদি ইস্যু আর এখন নতুন একটা ইস্যু যোগ হয়েছে তুমি। এটা কি হচ্ছে রিভি? কোনগুলো কি হচ্ছে? বাচ্চাদের সামনে এসে তুমি আমাকে নিয়ে কথা বলছো, মানে আমরা কি ওদের সামনে ঝগড়া করব? ঝগড়া কোথায় করছি? আর মামন তুমি তো এখানে ছিলেই না। আমি জাস্ট চিনোকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওর এসব স্টুপিডিটির কারণে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। এতদিনে যেটা বোঝাতে পারোনি সেটা নিশ্চয়ই একদিনে বুঝিয়ে ফেলতে পারবে না। মামন প্লিজ, আমি না আর আর্গুমেন্টে যেতে চাই না, মানে আমি রিয়েলি সরি। আর চিনো, যেহেতু তুমি তোমার ডিসিশন নিতেই পারছো না, আমি আমার ডিসিশন নিয়ে নিলাম। ভেবেছিলাম কালকে যাব, কিন্তু না আমি আজকে যাব এবং এক্ষুনি। মাসিয়া যেটা বলো সেটা ঠিক। কি বলেছে মাসিয়া? তুমি নাকি ওর গায়ে হাত তুলেছ? যে বাচ্চারা বড়দের সাথে কি বিহেভ করতে হবে সেটা বুঝতে পারে না, তাদেরকে তো সেটা বোঝানো উচিত তাই না? কিন্তু তুমি কে? তুমি কে তাকে বোঝানো? আমি কি মানে? আমি তোমার হবু স্ত্রী। হবু স্ত্রী? কিন্তু এখন তোমার স্ত্রী হওনি, তোমার কোনো রাইট নেই ওকে বোঝানো। কেন আমার রাইট নেই? কারণ তুমি ওর মা না। ওকে মানলাম আমি ওর মা না, আমি তোমার স্ত্রীও না, কিন্তু আমি তো তোমার বন্ধু। ওর অনেক সিনিয়র, ওকে বুঝাতে পারি, সেই রাইট আছে আমার। হোয়াটএভার ইট ইজ, তুমি ওর গায়ে হাত তোলার অধিকার রাখো না। খুব লেগে গেছে না? খুব লেগেছে নিজের মেয়ের গায়ে হাত তুলেছি বলে? কিন্তু তুমি যখন আমার গায়ে হাত তুলেছিলে তখন মাথায় আসেনি যে আমিও একটা মেয়ে, আমার বাবারও লাগতে পারে? আসেনি তাই না? আসলে আমরা শুধু যে যার জায়গা থেকে চিন্তা করি স্বার্থপরের মতো। বিষয়টা যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখনই কেবল বুঝি যে এটার ইম্প্যাক্ট কতখানি। সেলফিশ। তাহলে সত্যি সত্যি যাচ্ছ? কাম অন মামন, আমি কি কখনো তোমাকে মিথ্যে বলেছি? অ্যাটলিস্ট আমার জানা মতে তো বলি। দেখো রিভি, আমি জানি না আমার কোনো কথায় তুমি হার্ট হয়েছো কিনা, তারপরেও সরি। দেখো একসাথে থাকতে গেলে তো কত কিছুই হয়, কত কাপড় তো ঝগড়া,
মারামারি পর্যন্ত করে। সরি মামন, তুমি যে শ্রেণীর কথা বলছো আই ডোন্ট থিঙ্ক আই বিলং টু দ্যাট শ্রেণী, এবং আমি এটাও বিশ্বাস করি না যে তুমিও ওই শ্রেণীতে বিলং করো। দেখো আমি তো তোমার কিংবা চিনোর উপর রাগ করে যাচ্ছি না, আই জাস্ট থিঙ্ক যে আমার কিছুটা স্পেস দরকার, আমার কিছুটা একা থাকা দরকার, আই নিড সাম ব্রিদিং স্পেস। আর তাছাড়া আমার ভাই বোনরা আসছে, তাদের সাথে তো কিছুটা টাইম স্পেন্ড করব, আমার কাছে যাচ্ছি আমি। আর যাচ্ছি মানে তো চিরদিনের জন্য যাচ্ছি না, সেটা তো তোমাকে আগেও বলেছি। তুমি যেরকম অফিসের কাছে বাইরে যাও, আমরা দুজন থাকি না তোমাকে ছাড়া। হ্যাঁ আমি জব করছি না এটা ঠিক, ধরে নাও যে আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি কয়েকটা দিনের জন্য, জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। আগে ভিতরে এসো বলছি। বাবা কোথায় আছে? ও তুমি আছো, ভালোই হলো। আমি তো সমীর বাবাকে বলছিলাম তুমি যখন ওকে নিয়ে গেলে, তখন আমি বেশ খুশি হচ্ছিলাম, তারপর যেন খারাপ লাগছিল। একটা মাত্র মেয়ে আমার, ওর বিয়ে নিয়ে কত কিছু চিন্তা করে রেখেছি। আসলে তোমাকে আমার যে পছন্দ না তা কিন্তু না, তোমাকে আমি পছন্দই করি। বিয়ে শাদীর ব্যাপারে বুঝতেই তো পারো, তোমার বাবা মার সাথে কথা বলে তারপর সেটা। এই ছেলে কি তোমার কাজিন বা বন্ধু? জি জি আমার কাজিন, আই মিন ফার্স্ট কাজিন। কাজিন সৌমিক, তোরা কি বিয়ে করে ফেলেছিস? না করিনি, কিন্তু এক কোশ্চেন এতবার কেন করছো মা? যদি না করে থাকিস তাহলে করার আগে একটু ভাবতে হবে, এই ছেলে যদি রিপনের কাজিন হয়ে থাকে। ভাবতে হবে মানে? ভাবতে হবে মানে এই ছেলেটা ভালো না, ভালো না বলবো না মানে একটু প্যাচানো টাইপের। সে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু সেটা বলার সাহস নাই। এক্সকিউজ মি আন্টি, আপনি আবার আমাকে মিথ্যে ব্লেম করছেন, আমার সাথে তৃণর কোনো সম্পর্ক নেই। বাই দ্য ওয়ে জীবন ভাইয়া, একটু বাইরে আসো, কথা আছে, জরুরি কথা আছে। বসবো? প্লিজ বাবা বসো না। মার জন্য খারাপ লাগছে? আম্মুর জন্য খারাপ লাগছে না, আমার নিজের জন্য খারাপ লাগছে। আমি তো স্টুপিড কেন? বাচ্চাদের কাজ হচ্ছে অলওয়েজ মা বাবাকে স্বস্তি দেয়া, বাচ্চাদের কারণে মা বাবারা প্রাউড ফিল করে, আর আমি আমি অলওয়েজ তোমাদের কোনো না কোনো ঝামেলায় ফেলি। হ্যাঁ তা অবশ্য দিচ্ছ, কিন্তু আমারই ভুল, এভাবে তোমাকে বলাটা আমার ঠিক হয়নি। তুমি তো আর এতটা স্ট্রাগল করে বড় হওনি, মানুষ কোথা থেকে শেখে জানো? সমাজ থেকে, পরিস্থিতি থেকে। তাহলে আব্বু আমি একটা কাজ করি, আমি সোসাইটির সব কিছুর সাথে নিজেকে ইনভলভ করি আর অনেক স্ট্রাগল করি, তাও যদি তোমাদেরকে আমি হ্যাপি রাখতে পারি।
তোমাকে ওসব করতে হবে না। এই যে তুমি বাবা মায়ের কথা ফিল করেছো, বাবা মায়ের জন্য এরকম ভাবছো, এটাই যথেষ্ট। কজন ছেলে মেয়ে বাবা মায়ের জন্য এরকম ভাবে? তুমি এক কাজ করো, তোমার পড়াশোনার চাপ যখন একটু কম থাকবে তখন তুমি আমার অফিসে এসে বসো। তোমাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হবে, তুমি সবার হেল্প নিয়ে ওইগুলো করবে, অনেক কিছু শিখতে পারবে, যদিও একটু কষ্ট হবে। দেখো আব্বু, শেখার জন্য আমি সব রকম কষ্ট করতে রাজি আছি। তোমাদের চোখে স্টুপিড হয়ে থাকার চেয়ে কষ্ট করে যদি সবকিছু সুন্দর হয় তাহলে তো ভালো, তাই না বলো? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যি সত্যি চলে গেছে? ওর হয়তো আমাদের কোনো কোনো বিষয় খারাপ লেগেছে, লাগতেই পারে। একটু ব্রেক নিক, রাগ কমুক, তারপর তুমি আর আমি গিয়ে নিয়ে আসবো। আর তাছাড়া তোমার মামা খালা তারা দেশে ফিরেছে, তাদের সাথে কিছুটা সময় কাটাক, নিশ্চয়ই ভালো লাগবে। সবারই তো ভালো লাগা খারাপ লাগা আছে, তাই না? সরি আন্টি। দেখো রিপন, তোমার আর সমীর ব্যাপারটা প্রথমে আমি যেভাবে দেখছিলাম, এই ছেলে তোমার কাজিন জানার পর ব্যাপারটা আমি অন্যভাবে দেখছি। আমাকে একটু ভাবতে হবে। আন্টি, আমি অনেকের সাথে কথা বলেছি, আর কথা বলে যা বুঝতে পারলাম পুরো বিষয়টা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। দেখো রিপন, তোমার একার উপর ডিপেন্ড করে তো আমার একমাত্র মেয়ের বিয়ে আমি ঠিক করতে পারি না, তাই না? অবশ্যই বিয়েটা ঠিক করতে হলে তোমার বাবা মার সাথে কথা বলতে হবে। আর আরেকটি বিষয়, আমার কেন যেন মনে হচ্ছে তোমরা ভাই বোনরা বেছে বেছে সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলো। আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনেই কথাটা বলছি। আর তুমি যদি সত্যি সৌমিকে ভালোবেসে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব। সিরিয়াস কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের যেন নিয়ে আসেন, আমাদের সাথে কথা বলেন। আরেকটা বিষয় হচ্ছে, যতদিন পর্যন্ত তোমার বাবা মার সাথে আমাদের কথা না হচ্ছে ততদিন পর্যন্ত তোমার আর সৌমির দেখা হচ্ছে না। And that's fine. I'm sorry. তুমি কিছু ভাবো না, ওর কেন যে এমন মনে হলো, এনিওয়ে আমি দেখছি ব্যাপারটা। আমরা তাহলে আসি। কথা ছিল ডিসকাস করার। আমার মুড সবসময় ভালো থাকে। তাহলে তো ভালোই। দেখো মামন, আমাদের এতগুলি বছর কনজুগাল লাইফে যে অল্প কয়েকবার ঝগড়াঝাটি হয়েছে, যত যাই বলো মেইন রিজন কিন্তু আমার শাশুড়ি। না মানে আমি বলছি না যে আম্মা খারাপ মানুষ, ধরে নিলাম আমি খারাপ, আমার কারণে আম্মা রাগ করছেন, আর সে কারণে তুমিও নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছো।
কোনো কিছু বলা মানে যদি কন্ট্রোল হারিয়ে ফেলা হয় তাহলে আমার বলার কিছু নেই। ওকে ওকে, আম্মাও ঠিক আছে, তুমিও কন্ট্রোলে আছো। প্রবলেম বোধহয় আমারই, মানে আমার এক্সপেকটেশন লেভেলটা বোধহয় একটু হাই, মানে আমি না তোমার কাছ থেকে আরো বেটার কিছু আশা করছি। প্রবলেম আমার আশা করাটা ভুল, বাট কি বলতে চাচ্ছো সেটা বলো। মামুন, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের দুজনে কিছুটা সময় আলাদা থাকা দরকার। না মানে ওই আলাদা না, মানে একটু স্পেস দরকার ফর ব্রিদিং। দেখো তুমি আমার ব্যাপারে অনেক সেন্সিটিভ, এবং প্রবলি আমার কারণে হয়তো তোমার ফিলিংস যতখানি আম্মার জন্য তুমি দেখাতে পারছ না, আবার আমার কারণে হয়তো আম্মা তোমার প্রতি যতখানি কেয়ারিং বা তোমার কাছে আসতে পারছেন না। আবার ওদিক থেকে দেখো আমার ভাই বোনরা আজকে দুই তিন বছর পরে আসছে, আম্মার কাছে সবাই যাচ্ছে। এই অবস্থায় এখন আমি জোর করে না এই বাসায় থাকতে পারবো না, নর্মালি বিহেভ করতে পারবো না, মানে কেমন জানি হবে একটা, হয়তো দেখা যাবে যে সিলি সব রিজনের জন্য বাজে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো এটা বেটার না যে আমরা কিছুদিনের জন্য আলাদা থাকলাম? তুমি কি সেপারেশনের কথা বলছো? ওহ, সেপারেশন কেন হবে, আমি শুধু বলছিলাম যে এই যে তুমি যাও না অফিসের কাছে, ঢাকার বাইরে যাচ্ছ না, আমি আর চিনো একা বাসায় থাকছি। আর এর মধ্যে তো আমিও তো কয়েকবার গেছি আমার ফ্রেন্ডসদের সাথে বাইরে, তুমি তো কখনো মাইন্ড করোনি, কখনোই তো মানা করোনি, ওই রকমই কি মানে কিছুটা সময় আলাদা থাকলাম, যে যা ফ্যামিলির সাথে টাইম কাটালাম, আম্মার সাথে থাকলাম, আমিও খুশি রইলাম, তুমিও খুশি থাকলে, তারপরে আবার একসাথে ফিরে আসলাম। কিছু বলছো না যে কি বল, ডিসিশন তো তুমি দিয়েই দিয়েছো। ওকে ফাইন, তুমি যেহেতু চাচ্ছো তাহলে কাল সকালে আমি যাচ্ছি। তোমার ইচ্ছা। বাবা টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে, খাবে না? আমি তো খেয়ে নিয়েছি, তুমি খাওনি? ও আসলে আমাকে অলওয়েজ আম্মু ডাকে, তো দেন আমরা একসাথে লাঞ্চ করি, সো আমি অ্যাকচুয়ালি একা একা খেতে পারি না। আই এম রিয়েলি সরি, আমার তো ভুল হয়ে গেছে, তোমাকে ডাকা উচিত ছিল। অ্যাকচুয়ালি আমার তো অভ্যেস নেই, ও আসলে আমাদের জন্য এত কিছু করে যে আমরা আসলে মা যে যখন থাকে তখন আমরা তার গুরুত্ব বুঝতে পারি না, যেমন এই সংসারে তোর মায়ের গুরুত্ব আমরা বুঝতে পারি। বাবা জান, আমার আম্মুকে ছাড়া খুব খারাপ লাগছে। ইনফ্যাক্ট আমি তোমাকে যেমন লাভ করি, আমার আম্মুকেও এমন চাই। আমার ভালো থাকার জন্য তোমাদের দুইজনকেই আমার দরকার।